মাজহার আলম লিখেছেন, রোজা রেখে নাক কানের চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কণ্ঠনালী হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে, নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। আকবর লিখেছেন, রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কি না? না, টিকা বা ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না। এগুলো মানুষের পাকস্থলিতে যায় না, পেটে যায় না, যার কারণে এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। স্বপ্নকর্ণ আপনার দিক লিখেছেন, তারাবি নামাজের শেষে মোনাজাতে বিশেষ করে দোয়া পড়া হয়, দোয়া কি সুন্নাসম্মত? না, তারাবি নামাজের পরে যে দোয়া পড়া হয়, ইয়ামুজুরি 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 ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের তৈরি করা। কোরআন বা হাদিসের কোথাও এটি বর্ণিত হয়নি। আর তারাবি নামাজের পরে আলাদা করে সমগ্র দোয়া করতে হবে এরকম কোনো কথাও কোরআন হাদিসে কিন্তু নেই। নামাজের পরে দোয়া কবুল হয় আমরা চাইলে কি আল্লাহর কাছে যে কোনো সালাতের পরেই দোয়া করতে পারি, দুই হাত তুলতে পারি, সেটা ভিন্ন বিষয়।